नमस्कार বন্ধুরা, আমি কল্যাণ। আজকে আপনাদের আমি যে ভিডিওটি আমি দেখাবো সেটি হচ্ছে হলো একটি আজকে আমার পার্সেল এসেছে। তো এর ভিতরে নিশ্চয়ই কোনো ধূপকাঠির প্যাকেট কোনো আমার ফ্যান বা বন্ধু পাঠিয়েছেন, যে স্যাম্পল কপি আমাকে পাঠিয়েছেন। এটা আজকেই আমার কাছে এসেছে আর কি কিছুক্ষণ আগে। তো আমি আপনাদের সামনে আমি এটা খুলে দেখাচ্ছি যে কী কোম্পানি এবং কী ইনি পাঠিয়েছেন স্যাম্পল কপি। তো আপনাদের সামনে আমি সেটা খুলে দেখো বন্ধুরা। তো ছোট্ট একটু ভিডিও আজকের জন্য আপনাদের সামনে, যে এর আগের দিন একটা আমি পার্সেল এসেছিল চা আর হচ্ছে কস্তুরী ধূপকাঠির। তো আজকের একটা পার্সেল পাঠিয়েছে, তো আর এক আমার বন্ধু ফ্যান বলতে পারেন যারা আমার নিত্য ভিডিওগুলো দেখেন ইউটিউবে। তো জাস্ট কপি একটা করে পাঠিয়েছে আমাকে, কীরকম কোয়ালিটির বা আমার এদিকে এটা আমি চড়াতে পারবো কি না বা আপনারা নিতে পারবেন যদি উনি হোলসেল করেন, এই জন্য আর কি। তো এখানে দেখুন, খোলার আগে একটা আমি ঠিকানা দেখে দিচ্ছি। ফ্রম সৌমিক দাস কলকাতা লেখা আছে এখানে, কলকাতা থেকে পাঠিয়েছেন সৌমিক দাস কলকাতা। এবং এখানে আমার নাম লেখা আছে, আমার টোটাল অ্যাড্রেস লেখা আছে এখানে, বাই কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো আমি এটা বন্ধুরা আমি আপনাদের সামনে ওপেন করছি, দেখুন। তো এইখানে একটা ধূপকাঠির একটা প্যাকেট দেখতে পাচ্ছি এখানে, আর কি আছে দেখা যাক। দেখুন বন্ধুরা, তো আপনারাও কিন্তু এইভাবে এই সমস্ত যারা করছেন এরকম করে অবশ্যই কিন্তু আপনিও কিন্তু খুব সহজেই কিন্তু এরকম ধূপকাঠির প্যাকেট তৈরি করে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন বন্ধুরা। তো এর ভিতরে আরও দুখানা প্যাকেট আমি দেখতে পাচ্ছি, দেখুন। তো পাঠিয়েছে যাই হোক মহাবীর, এটা ভালো সেন্ট দেখতে পাচ্ছি আমি, এটা ভালো সেন্ট। এবং এটা স্যাম্পল কপি, এই দাদার নিজস্ব হয়তো প্রোডাক্ট এটা হতে পারে। তো দেখুন এইখানে একটা 10 টাকা বিক্রির প্যাকেট মহাবীর। তো এইখানে উনি যেটা কাঠি দিয়েছেন, দেখি এখানে কয়েকখানা কাঠি আছে। তো আমি আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি, এখানে 10 টাকা প্যাকেটে কয়েকখানা কাঠি দিয়েছেন, খুব একটা খারাপ না, ভালো। তো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 বন্ধুরা 15 কাঠি এখানে দিয়েছেন এবং সেন্ট ভালোই, খুব খারাপ না। তো 10 টাকা বিক্রি এটা প্যাকেট, 15 কাঠি এখানে দিয়েছেন আমাকে, 3টে স্যাম্পল কপি পাঠিয়েছেন। তো স্যাম্পল কপি আপনাদের সামনে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। আর একটা দেখুন, আর একটা আমি কাটিয়ে দেখাচ্ছি এখানে। তো এটাও 10 টাকা বিক্রির প্যাকেট। তো যাই হোক, এটাও দেখুন এখানে 15 খানা কাঠি আছে, না সেটাও খুব একটা খারাপ না, ভালোই সেন্ট আছে। তো ইনি পাঠিয়েছেন, তো মোট 3খানা আমাকে স্যাম্পল কপি পাঠিয়েছে, জাস্ট আমাকে দেওয়ার জন্য বা দেখার জন্য যে কেমন তার প্রোডাক্টটা হয়েছে আর কি, এবং এর যে কোয়ালিটি কী টাইপের সেটা আর কি। তো আপনারা কিন্তু অবশ্যই এরকম প্যাকেট ছাপানোর দরকার নাই, ভালো খারাপটা তো ভালো। আমি এখানে সেন্ট কী কী এখানে ব্যবহার করেছে আমি বলে দিতে পারবো, এখানে আমি বন্ধুরা বলে দিতে পারবো যে ইনি এখানে এই বন্ধু আমার এখানে কী কী কোন কোন সেন্ট এখানে ব্যবহার করেছেন। কিন্তু আমি এটা আমি বলছি না, কারণ তারও একটা সিক্রেট ব্যাপার থাকে, তার যেহেতু একটা ব্যবসা এখানে, তো ব্যবসা করছেন যেহেতু একটা কোম্পানির দিয়ে এখানে চালাচ্ছেন আর কি, যার জন্য আমি এটা শেয়ার করবো না। তো যাই হোক, সেটা আমি জানি। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে এটা বলতে চাচ্ছি যে আপনারাও কিন্তু এরকম যদি আপনারা কোম্পানির নাম দিয়ে, ব্র্যান্ডেড কোনো কোম্পানির নাম দিয়ে এখন না ছাপাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যে শুধুমাত্র পাউচ প্যাকেট যে বিক্রি হয় সেল হয় মার্কেটে স্ব হিসাবে, সেগুলো কিন্তু কিনে নিয়ে এসে কিন্তু আপনারা কিন্তু এরকম করে পারফিউম রিফিউম করার পরে
পিপি পাউচের মধ্যে 15 খানা করে কাটি দিবে, দিয়ে 10 টাকা এটা রিটেল খুচরো বিক্রি হবে। এবং আপনার যে হোলসেল বিক্রি থাকবে সেটা আপনার যে সাধ্যমতো যেটা আপনার যে খরচা হবে তার থেকে যত লাভ থাকে সেই হিসেবে আপনাকে কিন্তু করতে হবে বন্ধুরা। তো মোটামুটি আপনাকে দিতে গেলে মার্কেটে মিনিমাম 7 টাকার মধ্যে দিতে হবে, অর্থাৎ 7.5 টাকা, 7 টাকা, 6.5 টাকা এরকম রেঞ্জের মধ্যে দিতে হবে। তো তাহলে কিন্তু রিটেলারকে দোকানদারকে দিলে রিটেল কিন্তু খুচরো ওরা 10 টাকা করে বিক্রি করতে পারবে বন্ধুরা। দেখুন দেখুন এইখানে এই যে স্টিকগুলো এখানে দিয়েছে, স্টিকের কোয়ালিটি খুব সরু না, মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না, 8 ইঞ্চি স্টিক আছে প্রত্যেকটা। এবং 3 রকম আমাকে সেন্ট এখানে পাঠিয়েছেন, 3টা পাউচ প্যাকেট আমাকে এখানে দিয়েছেন ইউজ করার জন্য, এবং আপনাদের সামনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইনি কলকাতা থেকে পাঠিয়েছেন শ্রমিক দাস। তো এই যে কাঠিগুলো আমার স্যাম্পল কপি, ভালো লাগলো। তো যাই হোক, তার জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে আমাকে এটা পাঠিয়েছেন স্যাম্পল কপি দেখার জন্য। তো আমি এদিকে আপনি যদি এরকম এই প্যাকেট কোনো হচ্ছে হোলসেল রেটে দিতে চান, তো অবশ্যই আমার যে সমস্ত বন্ধুরা যে ভিডিওগুলো দেখে এবং তাদের যে ডিমান্ড আছে এরকম প্যাকেট কেউ হোলসেল করে কি না, তাদের মাধ্যমে কিন্তু আপনার নাম্বার আমি অবশ্যই শেয়ার করে দিতে পারবো বন্ধুরা। তো যাই হোক, আমি শ্রমিক দাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এটা পাঠানোর জন্য। এবং তিনি যদি মনে করেন যে উনি যদি এই মুহূর্তে হোলসেল রেটে দিতে চান, তো কোনো বন্ধু যারা এই সমস্ত ভিডিও দেখে এবং যারা নিতে চায়, তো নিতে চাইলে কিন্তু তিনি যদি আমাকে পারমিশন দেন বা তার যদি সেরকম প্রোডাকশন বেশি হয় যে মার্কেটে সেল করতে পারবেন, তাহলে আমি ওনার নাম্বারটা আমি শেয়ার করতে পারবো বন্ধুরা। তো যাই হোক, তিনি অর্ডার দিলে আমি করতে পারবো। তো ভিডিওটি আমার এটুকুই আজকে দেখানো ছিল যে ইনি আজকে পাঠিয়েছেন আমাকে যে যেটা হচ্ছে কলকাতা থেকে এসে শ্রমিক দাস আমাকে এই কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে 3খানা প্যাকেট। তো আপনারাও কিন্তু করতে পারেন। তো আপনারা যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে এরকম আমার অ্যাড্রেসে আমাকে পাঠিয়ে দিবেন, আমার যদি ভালো মনে হয়। তো আপনারা যদি মনে করেন যে হোলসেল রেটে আপনারা দেবেন মার্কেটে, তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যদি কেউ নেয় তার নাম্বার আপনার সঙ্গে আমি যুক্ত করে কথা বলাই দেবো বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্য বলছি বন্ধুরা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে বিভিন্ন হাতের কাজের উপরে, টপিকের উপরে এবং স্মল বিজনেস আইডিয়ার উপরে, ধূপকাঠি ব্যবসার উপরে আমি কিন্তু ভিডিও আরও আপলোড করতে থাকবো, আপনারা দেখবেন। এবং দেখার পরে হচ্ছে আপনারা অবশ্যই বিজনেস করে, ব্যবসা করে কিছু পয়সা আর্ন করুন বন্ধুরা, আমি এটাই চাই। তো নমস্কার, ধন্যবাদ, গুড ডে বন্ধুরা।